আমি যে 500 টাকার নোট দিলাম 490 টাকা আপনার জন্য আমি ফেরত আনতে পাইনি এ ভাই অনেকক্ষণ ধরে কথা শুনতেছ দোকানের সামনে লোকজন ভিড় হয়ে যেত তোমার কেনই তো কি করতে তুমি কিছু করতে পারতাম না তারপর মাইরেটারে পুলিশে ধরায় দিত তোমার তো চেহারা দেখলে তো মনে হয় তুমি কেবল কলেজে ওর হয়তো ম্যাট্রিক পাস করছো এরকম বয়স তো তুমি এই বয়সে এইসব শুরু করছো এগুলো কত করে 5 টাকা আচ্ছা তাহলে কত হইলো 10 টাকা আচ্ছা তাহলে আপনি আমাকে 490 টাকা ফিরায় দেন টাকা দেন নাই মানে 410 টাকা ফিরিয়ে দিন টাকা দেন নাই মানে আপনাকে না 500 টাকার নোট দিলাম আরে আজব তো দেন টাকা ফেরত দেন টাকা তো দেন নাই আমরা কে টাকা দিতে কি করছিস শাশি 10 টাকার মাল নিছে গেছে টাকা দেন টাকা দিব 500 টাকার নোট দিছে আপনি কি তারে টাকা দিছেন আপনি দেখেন যে আপনার ওই আপনার ওই যে ক্যাশের মধ্যে দেখেন ওই তো ক্যাশ তো সামনেই কই 500 টাকার কোনো নোট আছে হ্যাঁ এই আপনি ওই মায়া কো না কোন মায়া আচ্ছা আচ্ছা খারান খারান চাষি এই দুটোর দাম কত 10 টাকা আমার নাম লিখতেছেন আই নো গার্ডেন কই যাব আপনি চলেন আগে চলেন আড়েন আড়েন বুঝছি বললেই হবে নাকি আমি বুঝছি আপনি আড়েন তো মাইয়া মানুষ আপনা গায়ে হাত দিতে চাই না আরে আপনি আমাকে কই নিয়ে যাচ্ছেন দাঁড়াও এখানে দাঁড়াও কেন এখান দাঁড়াইতে হবে কেন কে আপনি কি সমস্যা আপনার আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন কেন আর আপনি আমাকে এখান নিয়ে আসলেন কেন কেন হইতে সরাই আনছি জানো ওইনে মানুষজন ভিড় হইলে তুমি মাইয়া মানুষ তোমার গায়ে হাত দিতে পারো এমন হইতে পারে পুলিশে ধরে নিবে মানে কি আপনি কি বলতে চান আমাকে কেন পুলিশে ধরায় দিবে আমি কি করছি আপনার জন্য আমি যে 500 টাকার নোট দিলাম 490 টাকা আপনার জন্য আমি ফেরত আনতে পাইনি এ ভাই অনেকক্ষণ ধরে কথা শুনতেছো তোমার হ্যাঁ অনেকক্ষণ ধরে তো ফটফট ফটফট করে লাফাচ্ছ কারণটা কি তোমার যে ভালো কথা কই শোনো না তোমার বয়সে একটা মাইয়া আছে আমার দোকানের সামনে লোকজন ভিড় হয়ে যেত তোমার কেনই তো কি করতে তুমি কিচ্ছু করতে পারতাম না তারপর মাইরেটারে পুলিশে ধরাই দিত তোমার তো চেহারা দেখলে তো মনে তুমি কেবল কলেজে ওর্স হয়তো ম্যাট্রিক পাস করছো এরকম বয়স তুমি এই বয়সে এইসব শুরু করছো বাপ মা কি করে তোমার আমার বাবা মা কেউ নেই আছে কেডা আমার কেউ নেই চাচা আমি একাই শোনো মা এগুলো ভালো না তুমি এর আগেও আর একদিন করছো মনে আছে আমি ভুলি নাই আমিও ওইদিন ছিলাম ওই যে দোকানে 1000 টাকার নোট দিছিলা এই কথা কইয়া দোকানদারের কাছ থেকে 970 টাকা তুমি ফেরত নিছো আর বাকি 30 টাকার মাল নিছো মনে নাই বেটা রাস্তায় বইয়ে পড়ছে সারা দিনে হে 1000 টাকা বেচতে পারে না এগুলো ভালো না মানুষের অভিশাপ লাগে দেখতে তো সুন্দর মাশাল্লাহ ভালো কিছু করো কত মানুষ তো কত কাজ গার্মেন্টস কাজ আছে কত জায়গায় তো কাজ করে পড়ালেখা না করেও তো করে তা করতে পারো না মা চাচা আমার কাজ কাম করতে ভালো লাগে না কাজ করতে ভালো লাগে না এই কথা করলে তো হবে না প্রত্যেকটা মানুষই কাজ করে খায় তোমার বাপ মা নাই তোমার বাপের তো আর জমিদারি নাই কেউ নাই যে তোমার দেখবে তা তোমারটা তোমার নিজেরই করতে হবে দেখো এই একটা গরিব দোকানদার এই দোকানদার কয় টাকা বিক্রি করবে সারাদিনে ধরো 1000 টাকা তুমি এই কইয়া 490 টাকা নিলে আর 10 টাকার মালও নিলে 500 টাকাই তুমি নিলে তোমার কয়দিন চলবে একদিন কালকে আবার ওই কাজ করবা পরশু দিন আবার করবা এই করতে 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 তোমার হাত বেড়ে যাবে তখন তুমি আরও বড় কোনো অপরাধ করবা তাই তো তখন থানা পুলিশ হবে তুমি তো মেয়ে মানুষ না মান সম্মান নাই চাচা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি এই কয়দিন না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলছি অনেকের সাথে চাচা আমি আর কখনো এমন কাজ করব না তোমার বয়স অল্প এইরকম উল্টো পাল্টো অপরাধমূলক কাজ করবা কোন সময় কোন বিপদে পড়বে কাগো হাতে পড়বা পরে একটা সর্বনাশ হয়ে যাবে তুমি যেহেতু এটা বুঝতে পারছো চেষ্টা করো অন্য কোনো একটা কাজ টাজ করতে কোনো বাসা বাড়িতে কাজ নাও গার্মেন্টসে কাজ না আজকাল তো মায়েরা অনেক কাজ করে সেসব কিছু একটা করো না এখন থেকে নিজে কষ্ট করে পরিশ্রম করে কাজ করে নিজে চলাফেরা করব চাচা আপনি আমাকে মাফ করে দেন আর চাচা নেন এটা আপনি নিয়ে যান আমার কি খাওয়ার এটার বয়স আছে না চাচা আজকের পর থেকে নিজের ইনকাম করার টাকা দিয়ে আমি খাবো আমি আর অন্যের টাকার খাবার খাবো না হইছে তুমি আমার চাচা কইছো না আমি তোমার দিলাম তুমি আমার ভাতিজির মতো খাও এটা নিয়ে অসুবিধা নাই তুমি যে বুঝতে পারছো এটাই আমি খুশি হয়েছি আর এই কাম করো না মা যাও ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম